নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এটি একটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি 10ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি ও মীন রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। এই সপ্তাহে আপনাদের কোন কোন দিকে সাবধানে থাকতে হবে এবং কোন কোন দিক ভালো রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। আর হ্যাঁ, আপনাদেরকে একটি কথা জানিয়ে দিই, এই ভিডিওটিতে বলা সমস্ত রকম তথ্য A to Z যে মিলবে তার কিন্তু আমি কখনোই দাবি করছি না। এই কারণেই দাবি করছি না, কারণ আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, আপনাদের প্রত্যেকের জন্ম সময় আলাদা, আপনারা প্রত্যেকে কিন্তু বিভিন্ন এজের এবং আপনাদের প্রত্যেকের কিন্তু দশা এবং অন্তর্দশা আলাদা আলাদা চলছে, যে কারণে এই রাশিফলটি একদম 100-এ 100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করছি না। তবে হ্যাঁ, এই রাশিফলটি আপনাদেরকে চলার পথে গাইড হিসাবে সাহায্য করবে। তাই এই রাশিফলে বর্ণিত যে খারাপ কথাগুলো বলবো সেগুলি মেনে চলুন, কারণ ভালো না হোক খারাপ যেন না হয়, এই হিসাবে আপনারা রাশিফলটি নিন। তো আসুন বেশি দেরি না করে শুরু করা যাক। এই সপ্তাহে অনেকগুলো অকেশন রয়েছে, সেগুলি আমি পূর্বের ভিডিওতে বলে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটির প্রথম পার্টটা শুনতে পারেন, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ভিডিওটি প্রথম পার্টে আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি, তাই সেটা নিয়ে আর নতুন করে আলোচনা করে ভিডিওটি বড় করতে চাইছি না। তো আসুন জেনে নিন এই সপ্তাহে কী কী হতে চলেছে। তো প্রথমে আসি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহে আপনাদের মানসিক টেনশন কিন্তু বৃদ্ধি পাবে এবং এই সপ্তাহে আপনার মায়ের সাথে মতান্তর দেখা যেতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের মধ্যভাগ এবং সপ্তাহের শেষ ভাগে আপনাদের অর্থনৈতিক দিকে কিন্তু উন্নতি রয়েছে, অর্থাৎ যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের বিজনেসেও ডেভেলপ করতে চলেছে। তবে এই সপ্তাহে হুট করে কাউকে বিশ্বাস করবেন না এবং বিশ্বাস করে টাকা ধার দেবেন না, যদি টাকা ধার দেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা চিট হওয়ার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। এরপরে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহে 10ই আগস্ট থেকে 16ই আগস্টের মধ্যে আপনাদের কেমন যেতে চলেছে সেটি আমি বলতে চলেছি। সপ্তাহের শুরুতে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু মোটামুটি শুভই থাকবে, মধ্যভাগেও আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু শুভই থাকবে, কিন্তু সপ্তাহের শেষের দিকে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু একটু হলেও ডাউন করবে। এই সপ্তাহে আপনাদের পেটে রোগে ভুগা হতে পারে এবং এই সপ্তাহে আপনাদের রোগ, ঋণ এবং শত্রুতা এটি আপনাকে ক্ষতি করতে পারে, তাই পারতপক্ষে এই সপ্তাহে আপনারা কারো কাছ থেকে টাকা ধার নেবেন না এবং টাকা ধার দেবেনও না। তবে এই সপ্তাহে আপনাদের বন্ধু ভাগ্য কিন্তু ভালো রয়েছে, বন্ধুর কাছ থেকে আপনারা হেল্প পেতে চলেছেন এবং যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের এই সপ্তাহটা কিন্তু শুভ রয়েছে। এরপরে আসি ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহে 10ই আগস্ট থেকে 16ই আগস্টের মধ্যে আপনাদের কেমন যেতে চলেছে সেটি বলতে চলেছি। এই সপ্তাহে আপনাদের শুরুতেই পারিবারিক সাপোর্ট, পারিবারিক হেল্প কিন্তু পেতে চলেছেন এবং এই সপ্তাহে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু
শুভ রয়েছে। তবে সপ্তাহের মধ্যভাগে একটু অর্থনৈতিক দিক ডামাডোল থাকলেও আবার অন্তভাগে আপনাদের সেই অর্থনৈতিক দিক কিন্তু পুনরায় চাঙ্গা হবে। এই সপ্তাহে আপনারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে নতুন করে জড়িয়ে পড়তে পারেন। এছাড়াও আপনারা হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে একটা মধুর সম্পর্ক দেখা যাচ্ছে এবং যাদের সন্তান নিয়ে প্রচেষ্টা করছেন তাদের সন্তান লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপর আসি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকার এই সপ্তাহে অর্থাৎ 10ই আগস্ট থেকে 16ই আগস্টের মধ্যে কেমন যেতে চলেছে তা আমি বলতে চলেছি। সপ্তাহের শুরুতে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু শুভই থাকবে এবং সপ্তাহের মধ্যভাগে আপনাদের চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে মেডিকেল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রাস্তাঘাটে যখন বেরোবেন তখন অবশ্যই একটু সাবধানে বেরোন। এছাড়াও এই সপ্তাহে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি হতে চলেছে এবং যারা বিজনেস করছেন তাদের কিন্তু বিজনেসেও প্রফিট হতে চলেছে। যারা বিবাহের জন্য এতদিন প্রচেষ্টা করছিলেন তাদের নতুন সম্পর্ক আসতে চলেছে এবং যারা অলরেডি বিবাহিত তাদের কিন্তু সম্পর্ক মধুর হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহে অর্থাৎ 10ই আগস্ট থেকে 16ই আগস্টের মধ্যে কেমন যেতে চলেছে তা আমি বলতে চলেছি। সপ্তাহের শুরুতে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু ভালোই থাকবে এবং মধ্যভাগেও ভালো থাকবে এবং অন্তভাগেও কিন্তু ভালো থাকবে। তবে অন্তভাগে একটু বেশি ভালো হবে, মধ্যভাগে মিডিয়াম পজিশনে থাকবে এবং সপ্তাহের শুরুতে একটু ডাউন থাকবে। প্রেমের দিক কিন্তু এই সপ্তাহে কিন্তু শুভ রয়েছে আপনাদের। প্রেম বা প্রেমজ সম্পর্কে আপনাদের উন্নতি রয়েছে। এছাড়াও যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা শুভ রয়েছে। এছাড়াও যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের পড়াশোনা কিন্তু ভালো যাবে। তবে এই সপ্তাহে রোগ ঋণ এবং শত্রুতা থেকে কিন্তু একটু সাবধান থাকবেন, গুপ্ত শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শত্রুতার দিকটা সাবধানে থাকবেন। এই সপ্তাহে কিন্তু ঋণ না নিলেও ঋণ দিতেও যাবেন না, অর্থাৎ কাউকে টাকা দিতে যাবেন না, তাহলে কিন্তু ফেঁসে যাবেন। এরপরে যে লাস্ট রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই সপ্তাহে অর্থাৎ 10ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত কেমন যেতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। সপ্তাহের শুরুতে আপনাদের খুবই ভালো যেতে চলেছে এবং সপ্তাহের মধ্যভাগেও আপনাদের খুবই ভালো যেতে চলেছে। তবে সপ্তাহের অন্তভাগে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু প্রবলেম আসতে চলেছে, অর্থাৎ শারীরিক প্রবলেম, পেটের রোগ, হার্টের প্রবলেম এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তবে অর্থনৈতিক দিক কিন্তু এই সপ্তাহে শুভ রয়েছে এবং এই সপ্তাহে মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে উন্নতির পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের ব্যবসাতে প্রফিটের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। তবে আপনাদের ক্ষেত্রেও কিন্তু কাউকে টাকা ধার দেওয়া যাবে না এবং টাকা ধার নেওয়াও যাবে না, এই দুটো ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম আসবে। তাই আপনার যে পুঁজি রয়েছে সেই পুঁজি নিয়ে বিজনেস করুন, নতুন করে কোনো ধার নিতে যাবেন না। এই ছিল এই 6 রাশির সাপ্তাহিক রাশিফল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।